সকল শিক্ষার্থীদের এই চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এডুকেশন সাবজেক্টের কোয়েশন প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সমস্ত কিছু ভালো করে জেনে নাও তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানে টোটাল আটটি অধ্যা আছে এই আটটি অধ্যায় থেকে তোমাদের টার্ম ওয়ান অর্থাৎ ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে তোমাদের চারটি অধ্যা থাকবে এর মধ্যে প্রথমে শিক্ষা ও দর্শন শিক্ষা ও দর্শনের মধ্যে থেকে চারটি একক আছে সেই চারটি এককের মধ্যে থেকে দ্বিতীয় একক অর্থাৎ চার দর্শন এবং জৈন দর্শন তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য তাহলে তোমরা প্রথম একক তৃতীয় একক এবং চতুর্থ একক পড়বে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের এম আসবে তিনটি এবং ভেরি শর্ট আনসার আসবে পাঁচটি অর্থাৎ এক কথায় উত্তর দাও পাঁচটি আসবে এবং এম আসবে তিনটি এবং শর্ট আনসার অর্থাৎ টু মার্কসের আসবে দুটি অর্থাৎ টোটাল দশ নম্বর আসবে এই অধ্যা থেকে তারপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ এখান থেকে তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় এক অর্থাৎ পেস্তালত্সি তোমাদের এই বছর তোমাদেরকে পড়তে হবে না তোমাদের পড়তে হবে রসো ফ্রয়েবেল এবং মন্তেশ্বরী এখান থেকে তোমাদের এম সিকো আসবে দুটি এবং ভেরি শর্ট আনসার আসবে পাঁচটি এবং মার্কের আসবে একটি অর্থাৎ দুই পাঁচ এবং দুই হলো নয় অর্থাৎ এ অধ্যা থেকে তোমাদের নয় নম্বর আসবে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে এমন কেউ যদি থাকো যে তোমরা টিউশন নিতে পারছো না তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় ডিসক্রিপশানে দেওয়ার নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য আমার থেকে বিশেষ করে এডুকেশন এবং ইকোনমিক্সের নোটটা নিয়ে যেতে পারবে এবং তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে কারণ এই চ্যানেলে স্কুল স্তরের পাশাপাশি বিশেষ করে কলেজ স্তরের সমস্ত রকমের আপডেট দেওয়ার সাথে সাথে কলেজ স্তরের সবকোটি সেমিস্টারের সিলেবাস নোটস সাজেশান এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলি দেওয়া হয় তারপরে আছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের শিক্ষার মনোবিজ্ঞানিক দিকসমূহ এই অধ্যায় থেকেও দ্বিতীয় এককটা তোমাদের থাকবে না দ্বিতীয় একক তোমাদের পরীক্ষাতে থাকবে না এটা হচ্ছে প্রেশনা অর্থ প্রকারভেদ উপাদানসমূহ শিক্ষায় প্রেশনার উপযোগিতা এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে তিনটি এবং বেরি শর্ট আনসার আসবে পাঁচটি এবং দু মার্কের আসবে দুটি অর্থাৎ তোমাদের এ অধ্যায় থেকে টোটাল বারো নম্বর থাকবে এই অধ্যায়ের মধ্যে থেকেই তোমাদের সবচেয়ে বেশি নম্বর আসবে বারো নম্বর এম সিকিউ তিনটি ভেরি শর্ট আনসার পাঁচটি এবং দু মার্কের জন্য দুটি তারপরে আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ এই অধ্যায় থেকে তোমাদের দু হাজার একুশ বার শিক্ষাবর্ষে থাকবে না চতুর্থ একক প্রথম একক দ্বিতীয় একক তৃতীয় একক থাকবে চতুর্থ একক থাকবে না চতুর্থ একক হচ্ছে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবোধের শিক্ষা অর্থ জাতীয়তা জাতীয়তাবোধ ও আন্তর্জাতিকতা আন্তর্জাতিকতাবোধ ও জাগরণে শিক্ষার ভূমিকা এই টপিকটা তোমাদের এবছর থাকবে না এই অধ্যায় থেকে তোমাদের এমসি আসবে দুটি বেরি শর্ট আনসার আসবে পাঁচটি এবং দু মার্কের আসবে অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের থাকবে নয় নম্বর এই চারটি অধ্যায় থেকে তোমাদের ডিসেম্বর মাসে টারমোয়ানের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহায়তা করবে ধন্যবাদ